দুই দিন বেশ কিছুটা ব্যস্ততার পর আবারও ফিরে এলাম আপনাদের জন্য নিউজ নিয়ে, এনআরএস সম্বন্ধিত, এনআরএস ডিএলএড সম্বন্ধিত এবং এনআরএস যে ব্রিজ কোর্স হচ্ছে সেই সম্বন্ধিত বেশ কিছু নিউজ নিয়ে। আজ 2রা আগস্ট এবং আজকের লেটেস্ট আপডেট অনুসারে আমরা কথা বলবো। প্রথম যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে আপনাদের যে এনআরএস সেকেন্ড এক্সামিনেশন ফি সেই সম্বন্ধিত। দ্বিতীয় যে কথা বলবো আমরা যে বিষয়টি নিয়ে সেটি হলো আপনাদের এক্সাম সম্পর্কে, কবে আপনাদের এক্সাম হবে। তৃতীয় যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের রেজাল্ট কবে পাবলিশ হবে। এবং চতুর্থ আপনাদের বিএড কোর্স সম্বন্ধিত, যারা 6 মাসের যে ব্রিজ কোর্স করছেন সেই কোর্স সম্বন্ধিত কিছু নিউজ আমরা এখানে আলোচনা করব। তো খুব তাড়াতাড়ি শুরু করি প্রথম নিউজ নিয়ে, যেটি হলো আপনাদের এক্সাম ফি এবং সেকেন্ড ইয়ার অ্যাডমিশন ফি সেই সম্বন্ধিত নিউজ। তো আপনারা যদি এখন ডিএলএডের ওয়েব পেজে যান, এখানে আপনারা জানেন কিভাবে যেতে হয়, আমি আর সেটা বলছি না, স্ক্রোল করেন তাহলে দেখতে পাবেন যে আপনাদের লাস্ট ডেট কিন্তু আবারও একবার বাড়ানো হয়েছে এবং এটা 5th আগস্ট করা হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুটি ক্ষেত্রেই আপনাদের সেকেন্ড এক্সামিনেশন ফি সেখানেও 5th আগস্ট আপনাদের লাস্ট ডেট, এবং একই সঙ্গে আপনাদের যদি অনলাইন সাবমিশন অফ সেকেন্ড ইয়ার অ্যাডমিশন ফি সেখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 5th আগস্ট। তো আবারও একবার সময় দেওয়া হলো আপনাদেরকে, যারা এক্সাম ফি এবং অ্যাডমিশন ফি দিতে পারেননি তারা আবারও দিয়ে ফেলুন খুব তাড়াতাড়ি। 5th আগস্ট আপনাদের জন্য লাস্ট ডেট আপাতত, দেখা যাক আবারও বাড়ায় কিনা ডেট, তবে মনে হচ্ছে না যে আর ডেট বাড়ানো হবে। এবার সেটা ডিপেন্ড করছে আপনারা কতজন শিক্ষক এখনও পর্যন্ত এনরোল করেছেন এবং কতজন করেননি, তার উপর এই ডেটটি নির্ভর করছে বাড়ানো হবে কি হবে না। তো এই গেল প্রথম নিউজ। দ্বিতীয় আমরা আলোচনা করব আপনাদের এক্সাম রেজাল্ট সম্পর্কিত। এটা খুব ভাইটাল একটা জিনিস, কারণ বেশ কিছু জায়গাতে এরকম খবর শোনা যাচ্ছে যে আপনাদের রেজাল্ট পাবলিশ হয়েছে এবং সেই জায়গায় সেই খবরগুলি দেখে আপনারা বেশ বিভ্রান্ত হচ্ছেন। তো তার জন্য আমাকে আবারও একবার হোম পেজে চলে যেতে হবে বিষয়টি ভালো করে বুঝে নেওয়ার জন্য। যেটা হচ্ছে, আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা যদি এই এনআরএসের ওয়েবসাইটে আসেন এবং সেখানে যদি এই এক্সাম রেজাল্ট অপশানটিতে ক্লিক করেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে বিষয়টি দেখবেন কারণ এটা কিন্তু একটা প্রচুর ভুল ধারণা আপনাদের মধ্যে ছড়াচ্ছে বলে আমার মনে হচ্ছে। তো এখানে এক্সাম রেজাল্টে ক্লিক করলে আপনারা কিন্তু আপনাদের রেজাল্ট দেখতে পারবেন এরকম বলা হচ্ছে এবং খুব তাড়াতাড়ি এখানে রেজাল্ট পাবলিশ হবে, কিন্তু সাইটটিতে একটু টাইম লাগছে খুলতে, খুলে গেছে। তো এখানে দেখুন আপনারা যদি স্ক্রোল করেন তাহলে এখানে দেখা যাবে যে রেজাল্ট অফ এপ্রিল 2018 এক্সামিনেশন সেকেন্ডারি সিনিয়র সেকেন্ডারি। তো এখানে সেকেন্ডারি সিনিয়র সেকেন্ডারি রেজাল্ট দেখা যাচ্ছে এবং নিচে যদি আপনি নামান তাহলে এখানে দেখতে পাবেন যে রেজাল্ট ফর ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, এটা দেখতে পাচ্ছেন 2017 সালের এক্সাম, এবং এটা বলা হচ্ছে যে এখানে আপনাদের 2018 সালের এক্সামটিও আপডেট হবে। তো আমার হিসেবে কিন্তু আপনাদের এখানে এক্সাম রেজাল্ট পাবলিশ হবে না এই জায়গাটিতে। কেন আমি বলছি, তার কারণটি হলো এটা এনআরএসের অ্যাকচুয়ালি কী করেছে যে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের জন্য এনআরএস একটা আলাদা ওয়েব পেজ তৈরি করে দিয়েছে আপনাদের জন্য, যেটা হলো এই জায়গাটি, যেখানে গেলে আপনারা, এখানে গেলে কিন্তু আপনারা সেই জায়গাটি, সেই পেজটিতে খুলবেন আপনাদের যে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের ওপর একটা স্পেশাল পেজ, এখানে সব নোটিফিকেশান আপনাদের দেওয়া হচ্ছে। এতদিন ধরে যা কিছু ঘটেছে, যা কিছু নোটিফিকেশান আপনারা পেয়েছেন, আপনারা নিশ্চিতভাবেই এখানে কিন্তু আপনার নোটিফিকেশান পেয়েছেন, আপনার এক্সাম হোক, এক্সামের নোটিফিকেশান হোক, আপনার অ্যাডমিশন নোটিফিকেশান হোক, এক্সাম ফি দেওয়ার নোটিফিকেশান হোক, যাবতীয় নোটিশ কিন্তু এখানে আপনারা পান। কারণ ডিএলএডের জন্য এনআরএস একটা আলাদা, বলা যায় সাবডোমেন ক্রিয়েট করে দিয়েছে। আপনারা যদি এখানে দেখেন এটা একটা সাবডোমেন dlaed.nrs.ac.in, এনআরএসের ওপর, ডিএলএডের ওপর আলাদা একটা সাবডোমেন ক্রিয়েট করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে আপনাদের যাবতীয় নিউজ কিন্তু এখানেই দেওয়া হবে। তো আমার হিসেবে ওই যে এর আগে এক্সাম রেজাল্ট দেখলেন সেই অপশানে গেলে কিন্তু আপনাদের এক্সাম রেজাল্ট দেবে না, আপনারা এখানেই আপনাদের এক্সাম রেজাল্ট দেখতে পারবেন, এটুকু নিশ্চিতভাবেই আমি যেটুকু বুঝেছি এতদিন ধরে সেটা বলা যেতে পারে। তো বেশি প্যানিক হবেন না, আপনারা এখানটা খুলবেন, এখনও পর্যন্ত রেজাল্টের কোনো রকম খবর নেই, কোনো খবর পেলেই অবশ্যই আমরা জানিয়ে দেবো আমাদের চ্যানেলে। তো অপেক্ষায় থাকুন এবং যে কোনো সময় আপনারা কিন্তু এই রেজাল্ট আপনাদের পাবলিশ হবে, তখন আপনারা দেখতে পাবেন। তো আবারও বলছি, এক্সাম রেজাল্ট অপশানে হয়তো গেলে আপনাদের ওখানে রেজাল্ট দেখা যাবে না, যেটা অনেক জায়গাতেই বলা হচ্ছে, আপনাদের কিন্তু এই ডিএলএডের ওয়েব পেজে আসতে হবে এবং হয়তো এই জায়গাটিতে আপনাদের দিতে পারে এক্সাম স্টাডি সেন্টার, এখানেই হয়তো আপনাদের একটা নতুন অপশান করে দিতে পারে এক্সাম রেজাল্ট, এবং এটাও করতে পারে যে এখানে একটা পপ আপ দিয়ে দিতে পারে, অথবা এটাও করতে পারে যে আপনি যদি টিচার সেকশনে যান সেখানেও নতুন একটি লিঙ্ক আপনাদের জন্য আপডেট করে দেওয়া যাবে, করে দেবে হয়তো আপনাদের রেজাল্টের ব্যাপারে। তো আশা করছি এক্সাম রেজাল্ট সম্পর্কে আপনাদের যে কনফিউশন সেটা ক্লিয়ার হয়ে গেছে। আবারও বলছি, এখনও পর্যন্ত লাস্ট খবর অনুসারে আপনাদের এক্সাম রেজাল্ট সম্পর্কে কোনো রকম খবর নেই ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের এক্সাম রেজাল্ট সম্পর্কে। এবার আমরা আসি তাহলে আপনাদের পরীক্ষা কখন হবে। এটার কারণ হচ্ছে, বিষয়টা হচ্ছে, এর আগে আমাদেরকে বলে নিতে হবে আপনাদের যে চেয়ারম্যান রয়েছেন চন্দ্রভূষণ শর্মা, উনি বলেছিলেন আপনাদের রেজাল্ট 31 জুন
বাই এদিক ওদিক 4 দিনের ডিফারেন্স হতে পারে, সেক্ষেত্রে 4 তারিখের মধ্যে, আগামী 4 তারিখের মধ্যে আপনাদের রেজাল্ট পাবলিশ হওয়ার কথা, কিন্তু হয়তো সেটা সম্ভব হবে না। তবে ধরে নেন যখনই শুরু আপনাদের রেজাল্ট পাবলিশ হবে, তার 10 দিন আপনাদেরকে সময় দেওয়া হবে, যারা এই ফার্স্ট সেমিস্টারে আপনারা ক্লিয়ার করতে পারেননি সেই সব ক্যান্ডিডেটদের 10 দিন আপনারা আবারও ফর্ম ফিল আপ করতে পারবেন সেই 10 দিন। তো ধরা গেল বাই 10 তারিখ অর্থাৎ 10 আগস্ট আপনাদের রেজাল্ট বেরোলো, ধরা গেল, কারণ এরকম কোনো নোটিফিকেশান নেই যে 10 তারিখের মধ্যে বেরোবে। শুধুমাত্র চেয়ারম্যানের আপনাদের ভাষণটি রয়েছে যেখানে বলা হয়েছে 31 জুলাইয়ের মধ্যে আপনাদের রেজাল্ট বেরোবে। যদি ধরে নিই 10 আগস্ট আপনাদের রেজাল্ট বেরোচ্ছে, তো সেক্ষেত্রে আরও 10 দিন আপনাদের সময় দেওয়া হবে, যারা কৃতকার্য হবেন না তাদের জন্য এক্সাম ফি দেওয়ার জন্য আবারও নতুন করে। এবং এর আগের সেমিস্টারের যদি আপনারা একটু খেয়াল করেন, তাহলে দেখবেন যে 15 দিন পর্যন্ত আগে থেকে আপনাদের কিন্তু অ্যাডমিট দেওয়া শুরু হয়েছিল, এক্সাম শুরু হওয়ার 15 দিন আগে থেকে অ্যাডমিট দেওয়া কিন্তু শুরু হয়েছিল। তো সেক্ষেত্রে 10 দিন এদিকে এবং আরও 15 দিন হয়তো আপনাদের অ্যাডমিট দেওয়ার জন্য 25 দিন, আমি ধরে নিতে পারি যে 1 মাস আরও সময় লাগবে। তাহলে এইটা ধরে রাখুন যে আপনাদের যেদিন রেজাল্ট পাবলিশ হবে সেখান থেকে 1 মাসের মধ্যে হয়তো আপনাদের সেকেন্ড এক্সাম শুরু হবে, মোটামুটিভাবে এটা বলা যায়। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল যে আপনাদের রেজাল্টের এখনও পর্যন্ত কোনো খবর নেই, আপনাদের যে সেকেন্ড এক্সাম কবে হবে সেই বিষয়েও কোনো খবর নেই। তবে একটা অনুমান করা যেতে পারে যে যেদিন আপনাদের রেজাল্ট বেরোবে তার থেকে আরও 1 মাস হয়তো পরে আপনাদের এক্সামটি হবে। এবার আমরা আসি যারা ব্রিজ কোর্সের ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য। আবারও একইভাবে যেমন ডিএলএডের জন্য একটা আলাদা সাবডোমেন ক্রিয়েট করেছে, তো ব্রিজ কোর্সের জন্য কিন্তু আলাদা একটা সাবডোমেন করে ক্রিয়েট করেছে, সেটি হচ্ছে dlbr@nis.ac.in। তো এখানে গেলে আপনারা কিন্তু আপনাদের ব্রিজ কোর্সের যাবতীয় নিউজ পাবেন। আবারও বলছি, ব্রিজ কোর্সের জন্য আপনি এই ডোমেনে চলে যাবেন, এই সাবডোমেনে চলে যাবেন, যেখান থেকে আপনি আপনার সকল নিউজ পেয়ে যাবেন। তো লাস্ট অনুসারে যেটা আপডেট হয়েছে সেই অনুসারে আপনারা এখন আপনাদের আই কার্ড ডাউনলোড করতে পারছেন এবং আপনাদের যে স্টাডি সেন্টারের অপশানটি সেটি কিন্তু অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। যদিও আমি দেখেছি এখনও পর্যন্ত বেশিরভাগ শিক্ষকরাই তাদের স্টাডি সেন্টার পাননি, হয়তো খুব তাড়াতাড়ি এই জিনিসটা আপডেট করা হয়ে যাবে আপনাদের। তো আপনারা যেটা করবেন, যারা পাননি তারা চিন্তা করার কোনো দরকার নেই, তারা নিয়মিত এখানে চেক করতে থাকুন। আপনারা জানেন এটা হচ্ছে আপনাদের বিএড কোর্সের জন্য তৈরি করা যে ওয়েব পেজটি, তো এখানে আপনারা যদি টিচার সেকশানে যান তাহলে দুটি অপশানই একসাথে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি লগ ইন করে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে সেখানেও আপনি আই কার্ড ডাউনলোড করতে পারবেন। আবার যদি আপনি লগ ইন আইডি পাসওয়ার্ড ভুলে যান তাহলে সেখান থেকে, তাহলে এখানে ডাইরেক্ট ক্লিক হেয়ার টু প্রিন্ট ইওর আই কার্ড, এখানে আপনি ক্লিক করে আপনার আই কার্ডটি প্রিন্ট করতে পারবেন। এখানে আপনার কিছু ইনফরমেশান লাগবে, রেফারেন্স নাম্বার, এই ধরনের কিছু ইনফরমেশান লাগবে। এছাড়া আরেকটি যেটা নতুন আপডেট হয়েছে সেটা হচ্ছে আপনাদের অ্যালোটেড স্টাডি সেন্টার, এখানে যদি আপনি ক্লিক করেন এবং এখানে যদি আপনি আপনার যে রেফারেন্স নাম্বারটি রয়েছে সেই রেফারেন্স নাম্বারে দেন ও সাবমিট করেন তাহলে আপনার স্টাডি সেন্টার দেখতে পাবেন। তো আমি দেখেছি এখানে, আবারও বলছি, আপনাদের কিন্তু এখনও পর্যন্ত বেশিরভাগ শিক্ষকই পাননি, তো এই নিয়ে টেনশন করার কিছু দরকার নেই, আপনারা চেক করতে থাকুন এবং আশা করছি খুব তাড়াতাড়ি আপনাদের স্টাডি সেন্টার আপডেট হয়ে যাবে, আপনাদের কোর্সও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তো এই ছিল আজকের 2 আগস্ট অনুসারে আপনাদের লেটেস্ট আপডেট এনআরএস সম্বন্ধিত, এনআরএস ডিএলএড সম্বন্ধিত, এনআরএস ব্রিজ কোর্স সম্বন্ধিত। আশা করছি আপনাদের অনেক কিছু কনফিউশন ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে ভুল খবর না ছড়িয়ে যায় মানুষের মাঝে, এবং কমেন্ট করবেন যে কোনো রকম আপনার প্রশ্নে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।